हेलो गाइज वेलकम टू माय न्यू ब्लॉग। आज हमरा समस्त बंधुरा आबार एकसाथे जड़ो हयेछि। ताहले आमादेर बंधुरा जखन जड़ो हय तोमरा तो भालोभाबेई जानो जे आमरा कि करि। आमरा फिस्टेर आयोजन करछि सबाई मिले, समस्त बंधुरा मिले आमरा एकसाथे बसे सबाई मिले आमरा फिस्टेर आयोजन करेछि। एइभाबे आमरा आमादेर जे जीवनटा जे एकटा दिन आमरा पाई सबाई मिले एइभाबेई समयटा पार करि। सप्ताहे नय, मासे दशे जेमन करे होक। बोल झुंडु किछु बोल। এতদিন পর যে সবাই মিলে একসাথে জড়ো হলাম তার দরুন কিছু বল। হ্যাঁ বল বল বল। এই রে আমাদের গুইরাম দা, সড়ক ছাপ রাঁধুনি আমাদের। বলো বলো কিছু বলো, জোরে বলো যা বলবে। রানা আমাদের সাহেব গাঙ্গুলি ওইদিকে চলে গেল, সাহেব গাঙ্গুলিকে দেখাতে হবে কি করছে না করছে। এখনো সবাই আসে নাই এখানে, আসুক তারপরে বাকিদেরও দেখাবো। এখন আমরা হ্যাঁ মেনু হচ্ছে আমাদের বেশি কিছু না, ভাত আলু সিদ্ধ বেশ ভালোভাবে মশলা দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে, আর চিকেন কষা, আর শেষে আছে আমাদের স্প্রাইট একবারে শেষে। না মুড়ি এখন খেতে কি যাবি রে, খাবার আছে এখানে, আবার মুড়ি খাবে কি? টিফিনটা খেলে আর আমাদের রাত্রে কিছু খেতে হবে নাই, এটুকু আমরা বুঝতে পারছি। একশো লঙ্কা তুই মুড়ি খেলে, এইগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, এইটা ঠিক হচ্ছে না কিন্তু। একশো লঙ্কা এনে আবার দুটি ভালো করে চপ দিয়ে মেখে আনবি তো আমিও খাবো। আর বেশি করে মাখবি, দুটি বুট ভিজাইছিস তো, বুট ভিজাইছিস, বুট ভিজাইছিস, একটু পকোড়ি করবি। এখানে ধ্রুবজ্যোতি চলে এলো ফিস্ট করার জন্য, দুর্গাপুর থেকে চলে এসছে, আর এই আমাদের সন্দীপ আচার্য পুনে থেকে চলে এসছে ফিস্ট করার জন্য। আর দেখি দেখি সর সর, এই ছেলেটা এই চেঁচাই মরে যাবে। হ্যাঁ ওইটাই বলছি, বল বল বল। দুজন স্পেশাল বন্ধু পাশাপাশি বসে আছে, পাজি আমাদের। হ্যাঁ কমাস, এটা তো আষাঢ় চলছে, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পর, আর ছ মাস পর পুরাদিন হয়ে যাবে, ঠিক আছে, এইটাও হবে পুরাদিন ছ মাস পর। তারপরে এই আমার মনে হচ্ছে এইটা আমাদের শেষ ফিস্ট হয়ে যাচ্ছে সবাই মিলে একসাথে, লজ্জা লাগছে নাকি রে? দেখি 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 কাকে, আমার তো ভয় লাগছে অষ্টমঙ্গলা করতে তুই যাবি। এবারে তুই যদি অষ্টমঙ্গলা করতে গিয়ে তুই যাবি, আমার তো ভয় লাগছে ওই যায়। তোলে বালি নাই তো, তোলে বালি নাই তো, আস্তে 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 আস্তে। তুই এখন যাই হোক, তুই ধুনা কেন যাস না, কারণ জ্যোতিষী তো আগে দুটো বলেইছে। গুজাদা অন্যায় কেমন বলছি, বুঝলি পাজি, ধুনাকে একদম নিয়ে যাস না, হলে বলা যায় না কি হবে। জ্যোতিষী তো দুটো বলেছি তো আগে, কে যাবে? মশলা কাটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, এবারে বাটা বাটি হবে। জল করতে শুরু হয়ে গেছে, তার জন্য আমরা কিছুক্ষণের বিরতি দিয়েছি, আমরা সবাই বসে আছি। জলটা ছাড়ানো হলে কোন কোথায় ঢুকে দিবে, জলটা চালাই গেলে আবার আমরা আমাদের মহান ব্যক্তি, আমাদের আজকে চিফ গেস্ট গঙ্গাদা, গঙ্গাদা আমরা আমাদের গেস্ট বলে আমরা উপরে স্থান দিয়েছি, তাকে চেয়ার নাই যদিও তবু আমরা আমরা নিচে বসে আছি।
ফোনগুলা পুজির মনে করে শর্ট খেয়ে যায়। আমি তো ফোনে দেখতে পাবো যে কি করে শর্টটা খেলে তাহলে তোমার দেখাও জায়গাটা দেখাও দেখা দেখাই দাও তো তুলছো কেন জায়গাটা। এই যে সব জলে আমাদের বাইরে পড়ে আছে, ওই যে একটা রান্নাঘর, এখানে একটা রান্নাঘর আমাদের, কি যে হবে কাজ কিছু বুঝতেই পারছি না, খেতে পাবো তো না পাবো নাই, খুব চাপে আছে। চাপটা কিসের রে? আর মনে হচ্ছে আজকের মতো খাবার আমাদের গেল, কি যে হলো কিছু বুঝতেই পারছি না। জলটা এখনই দিতে হলো, সারাদিন জল দিচ্ছিল ঠিক আছে, যাবে কোথায় একেবারে কেমন লাগছে বলো এবারে, যাই রে আজ থেকেই মনে হচ্ছে বঙ্গে বর্ষা চলে এলো, যা গরম দিয়েছিল সেই তুলনায় ঠিক আছে, একটু জলে আমাদের অসুবিধার কিছু নাই, আমরা সহ্য করে নেব জল। সবাই এখন বসো, বসে বসে গল্প স্বল্প করো, হ্যাঁ এতক্ষণ রান্না হয়ে গেছিল। পাঁচ ছাতর নেই, কালো ছাতর নেই, পুরোটা দিস না, চলবে না সুদে পেঁয়াজ বাটা পুরা চেষে দিতে চেষে দিই, তো মাথা হয়নি না, আলু মাখিয়ে দিতে হয় বলে ইয়া কর, পেঁয়াজ বাটা পড়ে গেল আমাদের, এলা আড্রে তুই না দেখুন দিটা, হ্যাঁ বলুন পাবেন পাবেন, দশটা এগারোটা অনেক কষ্ট করে আজ আমরা ফিস্ট করছি, এইরকম জল হয়ে যাবার পরে আশা করি নাই যে আমরা আজ আর খেতে পারবো, যাই হোক জলটা এখন ছাড়াইছে, আমরা শুরুটা করেছি ধন্দুর নতুন গেঞ্জিটা পিছন দিকটা বেশ ভালোই দেখাচ্ছে, আমি তুলি নাই রে ক্যামেরায় তুলে আমি কী করবো বল, আমি কী করবো চলো, পেঁয়াজ পড়ে গেছে, টমেটো পড়ে গেছে, আদা রসুনও পড়ে গেছে, বাহ ফার্স্ট রান্না হবে, কেমন রান্না হবে জানি না আজকে, মানে বর্ষা মনে হচ্ছে আজ থেকেই নেমে গেছে, এবারে এখন মোটামুটি চার মাস আমাদেরকে রেস্টে থাকতে হবে। ও মাখা হয়েছে তো পুরো দা, পুরো দা সব পুরো দেখতে মনে ভালো, তুই লাগতে থাক, জিরা পড়ে গেল দাও না, ওরা দিই দাও এক প্লেট ছিল, তো দেখি না কত দিই, ভালো লাগে আর ছাড় কত আছে, দেখি তুমি দেখো লাগিয়ে দিই, এখন জল দিয়ে দেবো, ওই বল দিলে ওই বল দিলে ওই খেলা জল দিয়ে ঠিক আছে দাও, আর এখন দিয়ে লাভ না, এখন দিও না জল দিও, এখন তো লাগে না, এই মশলাটা বেশ জুতের পেয়েছিস লাই, সব ভাজা ভাজি রেডি, হ্যাঁ এটা বরফ যে রে, হ্যাঁ আলুটা নামা আলুটা নামা, হুম হ্যাঁ তোকে ঢাকাটা দিতে, একটা ঢাকা দিতে, হে আলুটা কেমন মাখা হচ্ছে, আগে যে মাখছে তাকে নিতে হবে, তারপরে আলু মাখাটা দেখতে হবে, বর্ষার আলু মাখা এটা, এত কষ্ট করে জলে ভিজে ভিজে রান্না করছে, এরপর যদি কেউ খারাপ বলে দেয় তখন আর খুব খারাপ লাগবে সেটা, যে তারা আমাদের এই কষ্টটা কেউ দেখতে পাচ্ছে না, অনেকজন আছি সবাই আসে না, এখন খাবার টাইমে আসবে, এখন কেউ কোথাও নাই, সবাই খাবার টাইমে আসবে, কিন্তু খাবার টাইমে যখন আসবে এসে পরে তারা যদি প্রথমেই বদনাম করে তাহলে আর কিছু বলার নাই,
আজ নতুন স্টাইলে ভাত দেয়া শুরু করে দিলাম আমরা। হয়েছে আলু পেয়েছে রে বাম বাম, তুই মাংস শুরু কর দিয়া, না না যা যা তুই দে তো, এ বাম তুই দে না, রেখে দাও তুমি আগে দাঁড়া রাখতো, দেখে গঙ্গাদা তুইও দেখা রে কি করবে, হ্যাঁ কি হচ্ছে রে, খাবার টাইমের অবস্থাটা দেখো, সবাই জল নামাই গেছে আমাদেরও, বছরের শেষ ফিস্ট, আর ফিস্ট আমাদের হবে নাই, জলটা ছাড়ালে স্কুল গেছ সবাই, ভাত নিয়ে এ আমাদের ভাতটা দেবি রে, বেচারা শুকনো ভাত হাতে মাংস, শেষ যাওয়াটা দেখাই দে এবারে, কবে ফিস্ট হবে না হবে, হ্যাঁ খৈনিটা মল আয় দেখা দেখা, বিহারি বল কি বলছিস বল, হ্যাঁ আবার পরের মাসে ফিস্ট হবে, ঠিক আছে পরের মাসে গাইস, আর পরের মাসে লয় এবারে ভোর সাকাল পেয়াবে কার্তিক মাসে, হ্যাঁ কার্তিক মাসে মহাভোজটা খাবো, ক্যামেরা স্টার্ট কর, না না ক্যামেরা নাই, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এরপরে যদি বর্ষাকাল কাটে তারপরে আমরা আবার দেখবো ফিস্ট করবো, মোবাইল চুরি করলে আবার হবে, যদি আবার আসে তবে মোবাইল চুরি করলে আবার হবে, ধন্যবাদ দাও এই বাকি আছে, তুমি আমার কাছে কাল লেট ফ্রেন্ড বললো, হ্যাঁ আমি আসি দাঁড়া।